গল্পের শুরুতেই আমরা একজন ইয়াং এনার আই বীরেন্দ্র প্রতাপ সিং উর্ফ কে দেখতে পাই যে কিনা তার দেবী যাকে কিনা সে বলে ডাকতো তার সঙ্গে প্রথমবার ভারতে আসে রাজস্থানে তার বাড়িতে আসলে জন্মের আগে তার বাবা মা ভারত থেকে লন্ডনে চলে গিয়েছিলেন আর তারা সেখানে বসবাস করতেন আর এত বছর পর প্রথমবার নিজের দেশে নিজের মাটিতে ফিরে বীরেন এই দেশের সংস্কৃতি লোকাচার সবকিছু দেখে ভীষণই অবাক হয় আর এই মধ্যে বীরেনের সঙ্গে পল্লবী নামের একটা মেয়ের দেখা হয় আর পল্লবীকে প্রথম নজরে দেখে বীরেনের ভীষণই ভালো লেগে যায় পল্লবী হচ্ছে বীরেনের বাবার এক ভালো বন্ধু কঠিবালি ঠাকুরের একমাত্র মেয়ে আর পল্লবী আর বীরেনে ধীরে ধীরে ভালো বন্ধুত্ব হয়ে যায় আর পল্লবী বীরেনকে রাজস্থান ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আর তাদের সংস্কৃতি আর শিক্ষার বিষয়ে অনেক কথা জানায় এরপরই ভিরেনের মনের কথা যখন দায়জা বুঝতে পারেন তখন তিনি ভিরেনকে বোঝানোর চেষ্টা করেন যে পল্লবী বীরেনের থেকে বয়সে বড় আর তাদের সম্পর্কটা কেউ মেনে নেবে না কিন্তু ভিরেন বলে যে এটা তার কাছে কোনো বড় বিষয় নয় আর দায়জা ভিরেনকে বলেন যে পল্লবীও তাকে ভালোবাসে কিনা সেটাও ভিরেনে জানা প্রয়োজন আর বীরেন জানায় যে সে পল্লবীর কাছে সে কথা জিজ্ঞেস করে নেবে এরপর দেখা যায় যে একদিন পল্লবীর বাবা জানতে পারেন যে তার পৈতৃক সম্পত্তি নিয়ে তার সৎ ভাইদের সঙ্গে যে কোর্ট কেস চলছিল তাতে তিনি হেরে গেছেন আর খুব তাড়াতাড়ি তাকে তার বাড়ি খালি করে দিতে হবে আর এই কথা জানার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন আর মারা যাওয়ার আগে তিনি বীরেনের ওপর পল্লবী সমস্ত দায়িত্ব দিয়ে যান কিন্তু পল্লবী এ কথা জানতো না যে তাদের আর কোনো সম্পত্তি নেই অন্যদিকে পল্লবীর বাবার অন্তিম সংস্কারে সিদ্ধার্থ ভটনাগর নামের একজন এয়ারপ্লেন পাইলট পল্লবীর সঙ্গে দেখা করতে আসে আর বীরেন জানতে পারে যে পল্লবী সিদ্ধার্থকে ভালোবাসে আর এই কথা জানতে পেরে বীরেনের ভীষণই খারাপ লাগে আর তার মন ভেঙে যায় এরপর সিদ্ধার্থ বিরিনির সঙ্গে দেখা করতে আসে আর তাকে বলে যে পল্লবীর বাবা পল্লবীর সমস্ত দায়িত্ব বিরিনের উপর দিয়ে গেছে তাই সে বিরিনের কাছেই কথা বলতে এসেছে আর সিদ্ধার্থ বীরেনকে জানে যে পল্লবী আর সে একে অপরকে ভালোবাসে আর তারা বিয়ে করতে চায় আর বীরেনের যতই কষ্ট হোক না কেন সে সিদ্ধার্থকে কথা দেয় যে সে নিজে দাঁড়িয়ে থেকে পল্লবী আর বিরেনের বিয়ে দেবে অন্যদিকে পল্লবীর সৎ কাকারা পল্লবীকে এই বাড়ি থেকে বের করার জন্য উঠে পড়ে লাগে কিন্তু বীরেন তাদেরকে অনেক টাকা পয়সা দেয় আর যে পল্লবীর বিয়ে হওয়া পর্যন্ত বলে তারা যেন এই বাড়ির আশেপাশেও না আসে যাই হোক এরপর পল্লবীর বিয়ে সম্পন্ন হয় কিন্তু সিদ্ধার্থর সঙ্গে এখান থেকে চলে যাওয়ার আগে পল্লবীর সে সৎ কাকারা তার সঙ্গে দেখা করে আর তাকে বলে যে এই বাড়ি ঘর সম্পত্তি আর তাদের নেই আর পল্লবী যখন জানতে পারে যে বীরেন সবকিছু জেনেও তাকে কিচ্ছু বলেনি তখন সে বীরেনের ভীষণ রেগে যায় যাই হোক এরপর পল্লবী সিদ্ধার্থের সঙ্গে নতুন করে তার জীবন শুরু করে আর অন্যদিকে বিড়েন আবার লন্ডনে ফিরে যায় আর পল্লবী বীরেনকে ক্রমাগত চিঠি লিখতো আর বীরেন মনোযোগ সহকারে সব চিঠিগুলো পড়তো আর প্রত্যেকটা চিঠি বীরেন যত্ন করে গুছিয়ে রেখেছিল কিন্তু সে কোনোদিনও পল্লবীকে চিঠির উত্তর লিখতো না আর এরপরে একদিন দাইজার কাছ থেকে বীরেন জানতে পারে যে পল্লবী আর সিদ্ধার্থ রোড অ্যাক্সিডেন্ট হয়েছে যাতে সিদ্ধার্থ মারা যায় আর পল্লবীরও গুরুতর অবস্থা ছিল কিন্তু মৃত্যুর আগে পল্লবী এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় আর পল্লবীর মৃত্যুতে বীরেন এক একেবারে মর্মাহত হয়ে পরে আর এরপর দেখা যায় যে পল্লবী আর সিদ্ধার্থ সমস্ত কাজ সম্পন্ন করে বীরেন আবার লন্ডনে ফিরে যায় আর অন্যদিকে দায় যা সিদ্ধার্থ আর পল্লবীর মেয়ে পূজাকে মানুষ করতে থাকেন আর বীরেন প্রত্যেক বছর পল্লবীর মৃত্যুবার্ষিকীতে ইন্ডিয়া আসত আর পল্লবীর নামে পুজো করত আর পল্লবীর মৃত্যুবার্ষিকীর দিনই পূজার জন্মদিন ছিল তাই বীরেন কোনোদিনও পূজার সঙ্গে দেখা করতো না আর পুজো সম্পন্ন করে সে আবার লন্ডনে ফিরে আসতো আর আর এইভাবে দেখতে দেখতে কুড়ি বছর কেটে যায় আর আমরা দেখি যে পল্লবী আর সিদ্ধার্থর বিয়ে হয়ে যাওয়ার পর বীরেন যখন একদম একা পড়ে গিয়েছিল সেই সময় বীরেনের ছোটবেলার বন্ধু প্রেম বীরেনকে সাপোর্ট করে আর সে এরপর থেকে বীরেনের সঙ্গে লন্ডনে এসে থাকে আর বীরেনের ব্যবসা বাণিজ্যে তাকে সাহায্য করত আর বীরেনকে সঙ্গ দিত যাতে বীরেনের মনে যে ক্ষত সৃষ্টি হয়েছিল তাতে একটু হলেও প্রলেপ লাগানো যেতে পারে এরপর আমরা অনিতা নামের একজন মহিলাকে দেখি যার সঙ্গে গত পাঁচ বছর ধরে বীরেনের সম্পর্ক ছিল আর অনিতা বীরেনকে ভীষণ ভালোবাসতো আর তারা একে অপরকে বিয়ে করবে বলেও ঠিক হয়েছিল আর অনিতা এ কথাও জানতো যে বীরেন পল্লবীকে কতটা ভালোবাসে যাই হোক এরপর আমরা দেখি যে আবার পল্লবী আর সিদ্ধার্থ মৃত্যু ভার্ষিকীতে বীরেন ভারতে আসে আর সে তাদের নামে পুজো সম্পন্ন করে আর এই পুজো হওয়ার পরই হঠাৎ বীরেন নিজের চোখের সামনে পল্লবীর মতনই দেখতে একজনকে দেখে আর সে ভীষণই অবাক হয় আর এরপর দাইজার কাছ থেকে বীরেন জানতে পারে এই মেয়েটা হচ্ছে পল্লবী সিদ্ধার্থ মেয়ে পূজা আর পূজা একদমই তার মায়ের মতন দেখতে হয়েছে আর পূজাকে নিজের চোখের সামনে দেখে ফিরেনের পল্লবীর সব স্মৃতিগুলো আবার মনে পড়ে যায় আর সে পূজার থেকে একটু এড়িয়ে থাকার চেষ্টা করে আর অন্যদিকে আমরা পূজাকে দেখি যে কিনা ছোটবেলা থেকে ফিরেনের কথা শুনে শুনে তাকে মনে মনে ভালোবেসে ফেলেছিল আর এত বছর পর ফাইনালি ভিরেনের সঙ্গে দেখা হওয়ার ফলে সে ভীষণই খুশি ছিল আর ধীরে ধীরে পূজা ভিরেনের অজান্তেই তার কাছাকাছি এসে পড়ে আর এরপর দেখা যায় যে দায়জা আর পূজা দুজনে ভিরেনের সঙ্গে দেখা लंडने आसें আর পূজাকে দেখে প্রেম অভিষণ অবাক হয়ে যায় আর অন্যদিকে অনিতার মনে হতে থাকে যে পূজাকে কনস্ট্যান্টলি নিজের চোখের সামনে দেখলে বীরেন কোনোদিনই পল্লবীকে ভুলতে পারবে না যাই হোক এরপর দেখা যায় যে ধীরে ধীরে পূজা বীরেনের তার সব ক্ষতগুলোকে সারিয়ে দেয় আর বীরেন আবার হাসতে বলতে শুরু করে আর বীরেন আর পূজাকে এতটা কাছাকাছি আসতে দেখে দায় যার ভীষণই ভয় করে কারণ পূজা বীরেনের অতীত সম্পর্কে কিছুই জানে না কিন্তু প্রেম দিন দাইজাকে বোঝাই যে সব কিছু ঠিক হয়ে যাবে আর এরপর যখন অনিতা দেখে যে ভিরেন পল্লবীকে ভুলে তাকে মেনে নেবে তার জায়গায় সে পূজাকে বেশি প্রাধান্য দিচ্ছে তখন সে ভিরেনকে কনফ্রন্ট করে আর তাকে বোঝানোর চেষ্টা করে যে পূজা আর পল্লবীর মধ্যে কতটা পার্থক্য রয়েছে শুধুমাত্র পূজা পল্লবীর মতো দেখতে বলে ভিরেন তার এতটা কাছাকাছি আসতে পারে না আর সে অনিতাকে ঠকাতে পারে না কিন্তু ভিরেন অনিতাকে বোঝায় যে এরকমটা কিছুই নয় আর অনিতা ভিরেনকে যে পূজা তাকে খুবই ভালোবাসে আর এই কথা শুনে বীরেন ভীষণই চিন্তায় পড়ে আর এরপর দেখা যায় যে ধীরে ধীরে বীরেন পূজার থেকে দূরত্ব বাড়িয়ে নেয় আর পূজার এর জন্য ভীষণই খারাপ লাগে আর সে বুঝতে পারে না যে বীরেন তার সঙ্গে এতটা রুড়ো ব্যবহার কেন করছে আর এরপর পূজা ঠিক করে যে সে নিজের ভালোবাসার কথা জানাবে কিন্তু তার আগে অনিতার সঙ্গে হয় আর পূজাকে পূজার দেখা নিজেদের রাস্তা থেকে সরানোর জন্য অনিতা তাকে স্পষ্ট বলে যে বীরেন পূজাকে ভালোবাসে না আর এই কথার বদলে পূজা অনিতাকে জিজ্ঞেস করে যে বীরেন অনিতাকে ভালোবাসে কিনা কিন্তু এই কথার কোনো উত্তর অনিতার কাছে ছিল না আর সে চুপ করে যায় আর পর ফাইনালি পূজা বীরেনের সঙ্গে দেখা করে আর তাকে নিজের মনের কথা বলে আর সে জানায় যে সে অনেক ছোটবেলা থেকে বীরেনকে ভালোবাসে আর তাকে বিয়ে করতে চায় আর এই কথা শুনে বীরেন ভীষণই রেগে যায় আর সে পূজাকে একটা চড় মারে কিন্তু তবুও সে পূজার সাহসকে দমাতে পারে না আর পূজা দৃঢ় কণ্ঠে বলে যে সে তাকেই ভালোবাসে আর এরপর বীরেন অনিতার কাছে যায় আর তাকে বলে যে সে তাকে বিয়ে করতে চায় আর অনিতা এতে ভীষণই খুশি হয়ে যায় অন্যদিকে সে যখন বাড়িতে সবাইকে তারা অনিতার বিয়ের বিষয়ে জানায় তখন পূজার ভীষণই খারাপ লাগে আর সে দাইজাকে বলে সে এখান থেকে ফিরে যেতে চায় কিন্তু যাওয়ার আগে পূজা বীরেনকে একটা চিঠি লিখে আর এই চিঠিটা যখন সে বীরেনের ঘরে রাখতে যায় তখন সে বীরেনের হাতে আঁকা পল্লবীর একটা স্কেচ দেখে আর এই স্কেচটাকে পূজা নিজের বলে ভুল করে আর সে মনে করে যে বীরেন হয়তো তাকে সত্যিই ভালোবাসে কিন্তু লোক সমাজের কথা ভেবে আর তাদের বয়সে পার্থক্যর কথা ভেবে এই কথা সে পূজাকে মুখ ফুটে বলতে পারছে না আর তারপর সেই স্কেচে বীরেন যেভাবে পল্লবীকে এঁকেছিল পূজা হুবহু সেইভাবে সাজগোজ করে আর সে সারাদিন বীরেনের অপেক্ষা করতে থাকে আর বীরেন যখন বাড়ি ফেরে তখন সে বীরেনকে সিঁদুরের কৌটো দেয় আর তাদের এই সম্পর্কটাকে পূর্ণতা দিতে বলে আর বীরেন এই সব কিছু দেখে ভীষণই রেগে যায় আর সে পূজাকে রাগের মাথায় সব সত্যি কথা জানায় যে সে পূজাকে নয় বরং তার মা পল্লবীকে ভালোবাসে আর এই স্কেচটাও পল্লবীর আর সব কথা শুনে পূজা ভীষণই মর্মাহত হয় আর সে কি করবে বুঝে উঠতে পারে না আর শেষ পর্যন্ত পূজা বীরেনকে জানায় যে বীরেন যদিও বা পল্লবীকে ভালোবাসে কিন্তু পল্লবী শুধুমাত্র একজনকেই ভালোবেসেছে আর সে হচ্ছেন সিদ্ধার্থ ভটনাগর আর বীরেন গত কুড়ি বছর ধরে এমন একজন মহিলাকে ভালোবেসেছে যে কিনা বীরেনকে কোনোদিনও ভালোবাসিনি আর এবার পূজা তার সারাটা জীবন এমন একজন পুরুষ মানুষকে ভালোবাসবে যে কিনা তাকে ভালোবাসে না এই বলে পূজা পূজা থেকে চলে যায় আর সে কান্নায় ভেঙে পড়ে এরপর দেখা যায় যে পূজা আর দাইজা আবার ইন্ডিয়া ফিরে যায় আর সবাই ভীষণই দুখী ছিল আর ইন্ডিয়াতে ফিরে আসার পর কিছুদিন কেটে যায় আর দাইজা পূজাকে বোঝায় যে সে সবকিছু ভুলে বিয়ে করতে রাজি হয়ে যায় তাহলে বীরেন আর দাইজা সত্যি খুব খুশি হবেন আর এই কথা শুনে পূজাও বিয়ে করতে রাজি হয়ে যায় কিন্তু তার একটা শর্ত ছিল যে তার আগে বীরেনকে বিয়ে করতে হবে আর এরপর দাইজা যখন বীরেনকে পূজার এই শর্তে কথা জানায় তখন বীরেন ভীষণই অবাক হয় আর সে যখন শোনে যে পূজা বিয়ে করতে রাজি হয়ে গেছে তখন তার ভীষণই খারাপ লাগে এরপর দেখা যায় যে বীরেন অনিতার সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যায় আর সে পল্লবীর সমস্ত স্মৃতিগুলোকে জ্বালিয়ে দেয় আর এরপর অনিতা যখন বীরেনকে বলে যে সে চোখ বন্ধ করলে সবসময় পল্লবীর চেহারা দেখতে পেতো আর এবার সে আবার বীরেনকে চোখ বন্ধ করতে বলে কিন্তু এবার বীরের পল্লবী নয় বরং পূজার চেহারা দেখতে পায় আর সে ভীষণই অবাক হয় এরপর দেখা যায় যে কিছু দিন কেটে গেছে আর পূজা আর দায় যা বীরেনের বিয়ে ইনভিটেশন কার্ড পায় আর তারা বুঝতে পারে যে বীরেনের এতদিনে বিয়ে হয়ে গেছে আর এরপর পূজা যাকে জানায় যে সে জীবনে কোনোদিনও বিয়ে করবে না আর এই কথা শুনে দায়জা ভীষণই অবাক হন আর পূজা বলে যে সে শুধুমাত্র বীরেনকে সুখী করার জন্যই আর সে যেন তাড়াতাড়ি বিয়ে করে নেয় সেই জন্যই এই মিথ্যে কথাটা বলেছিল যাই হোক এরপর আরও কিছুদিন केटे e जाए আর বিডি এনআর প্রেম এটাই চিন্তা করতে থাক যে এখনো দায় যে লন্ডনে তাদের সঙ্গে দেখা করতে আসছে না কেন আর তারপর তারা দুজন ঠিক করে যে তারা দুজন ইন্ডিয়াতে গিয়ে দায়জাকে নিয়ে আসবে আর তারপর তারা যখন দায়জার সঙ্গে দেখা করতে আসে তখন তারা দায়জার কাছ থেকে জানতে পারে যে আসলে পূজা এখনো বিয়ে করেনি আর এই কথা শুনে তারা ভীষণই অবাক হয় আর এরপর দেখা যায় যে বীরেন পূজার সঙ্গে দেখা করে পূজা এখন ভীষণই মর্মাহত আর সে রাজস্থানের দুই প্রেমিকে দুঃখ প্রেম কাহিনী শোনাচ্ছে আর এতদিন পর তারা একে অপরকে দেখে ভীষণই অবাক হয় আর ভিরেন পূজাকে তার স্বামীর কথা জিজ্ঞেস করলে পূজা বলে যে তার স্বামী এখন এখানে নেই আর এত বড় মিথ্যে কথা বলার জন্য ভিরেন পূজার উপর ভীষণই রেগে যায় আর এরপর পূজা ভিরেনকে বলে যে তার সত্যি কথা বীরেন সহ্য করতে পারবে না সেই জন্য সে মিথ্যে কথা বলেছে আর এরপর বীরেনের কাছ থেকে পূজাও জানতে পারে যে আসলে বীরেনও অনিতাকে বিয়ে করেনি কারণ সে পূজাকে ভালোবাসে আর এই কথা শুনে পূজা বিশ্বাস করতে চায় না কারণ তার মনে হয় যে বীরেন পূজাকে নয় বরং পূজার চেহারাকে ভালোবাসে কারণ পূজা পল্লবীর মতো দেখতে কিন্তু বীরেন বলে যে না পূজার চেহারা পূজার কথা পূজার হাসি পূজার সুগন্ধ কিছু পূজারই আর বীরেন পূজাকেই ভালোবাসে আর জীবনে প্রথমবার সে কাউকে নিজে ভালোবাসার কথা জানাচ্ছে আর সে পূজাকে আপন করে নিতে চায় আর এই কথা শুনে পূজা ভীষণই অবাক হয় আর ফাইনালি বীরেন আর পূজা এক হয়ে যায় আর এরপর আমরা দেখি যে যা আর প্রেমও সেখানে আসেন আর তাদের দুজনকে একসঙ্গে দেখে দায়জা আর প্রেম ভীষণই খুশি হয় আর এখানে এই কাহিনীটা শেষ হয়ে যায়